এর আগেও দুবার বিয়ের পিড়িতে বসেছিলেন টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। এবার টলিউড পাড়ায় তার তৃতীয় বিয়ে নিয়ে চলছে জোর গুজব। এখন শ্রাবন্তী যার সাথে প্রেমে মজেছেন তার সাথেই তৃতীয় বিয়ে হচ্ছে বলে জানা গেছে। রওশন সিং ওরফে মন্টি নামের একটি বিমান সংস্থায় কেবিন ক্রুর সাথে প্রেম করছেন টলিউডের শ্যামময়ী নায়িকা শ্রাবন্তী। রওশন সিং শ্রাবন্তী যে এলাকায় থাকেন সেখানেই তাদের দেখাশোনা আর প্রেম। জানা গেছে মন্টি ওরফে রওশন শ্রাবন্তীর জামাই বাবুর পরিচিত, সেখান থেকে তার সঙ্গে শ্রাবন্তীর আলাপ। তাদের পরিচয় নাকি খুব বেশি দিনেরও নয়, মাত্র মাস কয়েক। তবে এই অল্প সময়ের মধ্যে দুজনে বেশ গাঢ় হয়েছেন তাদের প্রেমের রসায়ন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শ্রাবন্তী জানিয়েছেন বন্ধুত্ব ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রেমে, তবে তাদের একেবারে নাকি আপত্তি নেই অভিনেত্রী শ্রাবন্তীর। বিশেষ ভিডিওতে নিজে প্রকাশ করেছেন তার মনের এই ভাব, জানিয়ে দিয়েছেন প্রেমে আপত্তি নেই। যদিও শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে কান পাততে শোনা যাচ্ছে রওশন সিং এর সঙ্গে সম্পর্কটা শ্রাবন্তী ভেবেচিন্তে এগোতে চাচ্ছেন, এই বিষয়ে এখনো প্রকাশ্যে তারা কিছুই বলতে চাচ্ছেন না। তবে নাকি তারা একে অপরের বাড়িতে ইতিমধ্যে যাতায়াত শুরু করেছেন, বেশ কিছু পার্টিতেও তাদের একসঙ্গে দেখা গেছে বলে খবর। এমনকি শ্রাবন্তী ছেলে জিনুকো নাকি রওশনকে ভীষণ পছন্দ। ঘনিষ্ঠ মহলে শ্রাবন্তী বলেছেন রওশন সিং ভীষণ ভালো মানুষ। যদিও দ্বিতীয় স্বামী কৃষ্ণ বিরাজের ক্ষেত্রে শ্রাবন্তী এমনটাই বলেছিলেন। পাশাপাশি রওশনের মন্তব্য, প্রাক্তন কৃষ্ণ বিরাজের সঙ্গেও শ্রাবন্তীর আলাপ হয়েছিল তার জামাইবাবুর মাধ্যমে। গত 15 জানুয়ারি শ্রাবন্তী তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে মিউচুয়ালি ডিভোর্সে আলিপুর জাজকোর্টে আবেদন করতে গিয়েছিলেন। গত বছর 10 জুলাই শ্রাবন্তী কৃষ্ণ বিরাজের মহাসমারোহে বিয়ে করেছিলেন। বিয়ের 3 মাস যেতে না যেতেই তাদের মনোমালিন্য বিবাহ বিচ্ছেদে পরিণত হচ্ছে। তবে কি কারণে এই ভাঙন সে বিষয়ে শ্রাবন্তী বা কৃষ্ণ বিরাজ কেউই মুখ খুলেননি। এর আগে খুব অল্প বয়সে 2003 সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ হয়েছিল শ্রাবন্তী। দীর্ঘ 13 বছর পর 2016 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তার রাজীবের একটি ছেলেও রয়েছে, তাদের ছেলে জিনু মায়ের সঙ্গেই থাকে।